বিকালের ট্রেনে ঢাকায় ফিরতে পারবো? পারবো। এখান থেকে কোথায় যাব? জেলা স্কুল। জেলা স্কুল থেকে কত দূর? কাছেই। ওখানে গেলেই চিনতে পারবেন? না পারলে কোনো অসুবিধা নেই, কাউকে জিজ্ঞেস করে নেব। কিছুই তো চিনতে পারছি না, চারিদিকটা একদম ফাঁকা ছিল। যেদিকেই তাকাতাম শুধু ধান ক্ষেত, এত ঘর বাড়ি ছিল না। আচ্ছা ভাই, ক্ষেত্ররঞ্জন ঠাকুরের বাড়িটা কোথায় বলতে পারবেন? কোন রাস্তা? রাস্তার নাম তো জানি না। তাহলে তো কইবার পারলাম না ভাই, সরি। আপনার বাড়ির রাস্তার নাম কি? তখন তো কোনো রাস্তার নাম ছিল না, বোধহয় এদিক দিয়েই যেতাম। আমাদের বাড়ির দিকে যেতে ছিল গুরু ট্রেনিং সেন্টার, সেখানে গুরু যশোদা মার ব্যায়াম শেখাতেন। আচ্ছা। ভীষণ নাম করা ব্যায়ামবিদ ছিল। আমাদের বাড়ির কাছে ছিল ভূষণ ময়রার দোকান, আর ছিল রামবাবুর লন্ড্রি। অনেক ধোপাখানা থাকলেও লন্ড্রি ছিল না। আচ্ছা। রামবাবুই আমাদের এলাকায় প্রথম লন্ড্রি দোকান খোলেন। এসব তো অনেক আগের দিনের কথা, এখন তো আর আগের মতো কোনো কিছু নাই, সব বদলে গেছে। আর একটা পুরনো বাড়ি ভেঙে দশটা নতুন বাড়ি হয়েছে, নতুন নতুন রাস্তা। আমি তো নিজেই মাঝে মধ্যে খুঁজে পাই না, আপনারা একটু শান্তি পাড়ার দিকে ঘুরে দেখেন। ওই সময় এটা ছিল মুসলিম পাড়া, আমাদের বাড়ি যেতে হতো শান্তি পাড়ার উল্টো দিকের রাস্তা দিয়ে। তখন তো সেদিকটা তেমন কোনো পাড়া গড়ে ওঠেনি, তাই কোনো নামও ছিল না। শান্তি পাড়ার উল্টো দিকের রাস্তা? শান্তি পাড়ার উল্টো দিকে তো মেলা রাস্তা আছে, আপনারা কোন রাস্তায় যাবেন? আচ্ছা ঠিক আছে। কলকাতা থেকে আসছেন? হ্যাঁ। দেশভাগের সময় আপনাদের মতো প্রায় সবাই চলে গেছেন, এখন আর তেমন একটা হিন্দু বাড়ি নাই। পুরনো যারা আছেন তাদের মধ্যে ক্ষেত্ররঞ্জন ঠাকুরের নাম তো শুনি নাই। আপনারা এক কাজ করেন, আমলাপাড়ার দিকে যান। আমলাপাড়ার মোড়ে অমূল্য মুখার্জির বাড়ি, ওনারা পুরানা হিন্দু মানুষ, ওনারা হয়তো বলতে পারবেন। বাবুর তো বাড়ি নাই, হিলারা ঢাকা গেছে, পরশু দিন আইব। একটা রিক্সা নেই? না, হেঁটেই যাই, লোকজনের সঙ্গে কথা বলা যাবে। ঠাকুর, ঠাকুর তো পাবেন না, ভাগ্য ভালো থাকলে কেওয়াটখালী শ্মশানে ঠাকুরের হাড্ডি পাইতে পারেন। হাড্ডি খোঁজে চলেন, তিনটা ট্রেনে ঢাকায় ফিরব, এভাবে সম্ভব না। Thank you.
7 বছর আগে স্কুল থেকে যে পথে আমি আমার বাড়ি ফিরতাম, আজও ঠিক একই পথে আমি আমার বাড়ি ফিরব। এটাই আমাদের বাড়ি। আপনি নিশ্চিত? হ্যাঁ। চিনতে পারছেন? এই গেট ছিল না, আর আশপাশে এত বাড়িঘরও ছিল না, কিন্তু ওই নকশা আমি ঠিকই চিনতে পেরেছি। চলো দেখি ভিতরে কে আছে। কাউরে খুঁজতেছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উনি আমার জ্যাঠামশাই, কলকাতা থেকে এসেছেন। এই বাড়িটা ওনার বাবার ছিল, জাস্ট একটু ঘুরে দেখতে চান আর কি। কী নাম আপনার বাবার? ক্ষেত্ররঞ্জন ঠাকুর। আপনি ক্ষেত্রবাবুর ছেলে? তুমি নেত্র নাকি? হ্যাঁ, আমি নেত্ররঞ্জন ঠাকুর। কি আশ্চর্য ব্যাপার, আমি সৌরভ, সৌরভ আলী। আমার বাবা মহরম আলী এই বাড়িতে তোমার পড়াইতে আসতো, আমি প্রায়ই আসতাম তার সঙ্গে, আমরা একসঙ্গে পড়তাম, খেলতাম। তুমি তো জেলা স্কুলে আমার এক ক্লাস নিচে পড়তা, আমি ছিলাম 6-এ, তুমি ছিলা 5-এ, মনে পড়ে? হ্যাঁ মনে পড়েছে, কিন্তু এই সাদাড়ি দেখে চিনব কিভাবে? আচ্ছা চলো ভিতরে চলো, তুমিও আসো। জি। তুমি আগে যাও। তোমাদের কাছ থেকে যারা দখল করছিল বাড়িটা, তারা সামনের জায়গাগুলো তখনই বিক্রি করে দেয়। পরে দুহাত ঘুরে আব্বা শুধু বাড়িটা আর পুকুর পাড়ের বাগানটা কিনছিল। পুকুর পাড়ের বাগানটা আছে? ওই রকমই রাখছি। চুষাম গাছটা আছে তো, দেখবা? হ্যাঁ। আচ্ছা চলো। তোমার মনে আছে নেত্র, এই গাছের তলায় তুমি আর আমি মিলে একটা বেজে ধরছিলাম?
না।